হ্যালো ভিউয়ার্স, মুচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আজকে দেখতেছেন সেটি একটি এপিস সেরানা মৌমাছির বক্স। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, হঠাৎ করে মৌমাছির বক্স থেকে যদি মৌমাছি বের হয়ে চলে যায় তখন করণীয় বা কী করবে। তো সেটা দেখার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন পুরো ভিডিও জুড়ে। তো বন্ধুরা দেখুন, আমরা যখন মৌমাছি ক্যাপচার করে বক্সে প্রবেশ করাই, অনেক সময় অনেক ক্ষেত্রে রানী মৌমাছি রেখে বক্সের ভিতরে, তারপর মৌমাছি সম্পূর্ণ মৌমাছি বের হয়ে কোথাও গাছের ডালে অথবা কোথাও বক্সের পাশে বা অথবা দূরে কোথাও গাছের উপরে বসে থাকে। এটা স্বাভাবিক ঘটনা, সবসময় অনেক সময় আমরা দেখে থাকি। যারা আমরা মোটামুটি মৌমাছি চাষ করি বা বাড়িতে এক বক্স দুই বক্স সেরানা মৌমাছি চাষ করে থাকি, এই ঘটনাগুলো প্রায়ই ঘটে থাকে। আমি তাদেরকে বলবো, আপনারা যখন বক্স থেকে মৌমাছি প্রথম বের হয়ে চলে যাবে তখন অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করবেন যে মৌমাছি যাওয়ার পরে রানী মৌমাছিটার অবস্থানটা নির্ণয় করবেন। যদি দেখেন বক্সের ভিতর রানী মৌমাছি দেখা যাচ্ছে কি না, সেটা প্রথম দেখতে হবে। হুট করেই আমরা কুইন গেটটা কখনো খুলব না। তো অবশ্যই আমরা বুঝতে পারতেছি, হঠাৎ করে যখন বক্স থেকে সম্পূর্ণ মৌমাছি চলে যাওয়ার জন্য উপক্রম বা চলে যাচ্ছে মনে হয়, তো অবশ্যই আমরা কখনোই উপরের ডাকনাও খুলব না এবং কুইন গেটটা খুলব না। কেন? রানী মৌমাছি যদি বক্সে থেকে থাকে কুইন গেটের ভিতরে, তাহলে অবশ্যই আপনার মৌমাছি যত দূরেই কোনো গাছের ডালে বা কোথাও বসুক না কেন, অবশ্যই মৌমাছিগুলো সম্পূর্ণ মৌমাছি অবশ্যই ফিরে আসবে। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি আপনাদেরকে দেখাবো, দেখুন পর্যাপ্ত পরিমাণভাবে মৌমাছি বের হয়ে যাচ্ছে কুইন গেট দিয়ে। অনেক বড় চাক বক্সের ভিতরে আবদ্ধ অবস্থা ছিল। তো যে কথাটা আপনারা দেখতে থাকুন, যে কথাটা সবসময় আমরা বলে থাকি প্রত্যেক ভিডিওতে, বন্ধুরা আপনারা যারা নতুন মৌচাষ করেন বা করতে চান, যদি আপনাদের কারো মৌচাষের কোনো উপকরণ যেমন কুইন গেট, মুখোশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, হালি বক্স, কুইন এক্সপ্লোরার, ব্রাশ, এছাড়াও মৌচাষের যে কোনো উপকরণ পেতে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনারা এই সকল উপকরণগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি, দেখুন এখানে মোটামুটি প্রায় মৌমাছি, সম্পূর্ণ মৌমাছি বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আমি যে কুইন গেটের ভিতরে রানী মৌমাছিটা বের হওয়ার জন্য কীভাবে চেষ্টা করে। তো এই ক্ষেত্রে আমরা যদি যে কাজটা করব, অনেক সময় আমরা তাড়াহুড়া করে যখন মৌমাছি চলে যায় তখন আমরা মনে করি যে রানী মৌমাছি মনে হয় চলে গেছে, কিন্তু না, আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে যে বক্সের ভিতরে কুইন গেটের ভিতরে রানী মৌমাছিটা দেখা যাচ্ছে কি না। তখন আমরা বুঝতে পারবো, রানী মৌমাছিটা যদি ভিতরে থাকে তাহলে আমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মৌমাছি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আবার ফিরে আসবেই। কারণ রানী মৌমাছি যেহেতু ভিতরে রয়ে গেছে, অবশ্যই আপনার অন্যান্য শ্রমিক মৌমাছি ফিরে আসবে। তো আপনারা দেখুন, আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, মৌমাছি প্রায় বের হয়ে চলে গেছে, ম্যাক্সিমাম মৌমাছি, অল্প কিছু মাছি ভিতরে রয়ে গেছে। এখানে আমরা দেখুন কুইন গেটের ভিতরে এই যে তাড়াহুড়া করতেছে বের হওয়ার জন্য রানী মৌমাছি আমি দেখতেছি। তো এখন আমি যদি কুইন গেটটা খুলে দেই তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ চাকটা চলে যাবে। তো আজকের ভিডিওর টপিকটা এইটাই যে হঠাৎ করে যদি মৌমাছির চাক বক্স থেকে কোনো কারণে বের হয়ে সম্পূর্ণ চলে যায় তাহলে আমরা কখনোই কুইন গেট অথবা ডাকনা খুলব না। তাহলে আমরা এই ভিডিও থেকে এইটুকুই আমরা বুঝতে পারছি। তো আশা করি বন্ধুরা আপনারা আমাদের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুরা দেখুন, রানী মৌমাছি ভিতরে খুব নাড়াচাড়া করতেছে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সর্বোপরি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।